ये लोग वापस नहीं लौटा, क्योंकि ये लोग को पता भी नहीं था कि इतना तेज बारिश होकर पानी इतना तेज आ जाएगा और हम लोग ऐसे लौट नहीं पाऊंगा। देख सकते हो आप लोग, अगर कहीं से भी देखते हो और कहीं जाते हो तो सावधान रहिए, ये वीडियो पूरा देखना पड़ेगा। चलिए वीडियो शुरू करता हूँ। घटना तुम्हारा देखते पाचो आज के जो रोनावाला दुर्घटना, যেটা হয়ে গেছে, দশ জনের মত হয়েছে দেখতে পাচ্ছেন। পানির ভাবে পানিতে কীভাবে তলিয়ে চলে গেছে তো সরাসরি দেখতে পাচ্ছেন। এই পানিতে এইভাবে তলিয়ে যে মানুষগুলোর আজকে প্রচুর পরিমাণে ক্ষতি, বাড়ি থেকে সবাই পুরো ফ্যামিলির মধ্যে আজকে ঘুরতেই যাওয়ার পরে এই সেলফি তোলার পরেই দুর্ঘটনা। আজকে এই সেলফি, এই ফোন না এসে এই সেলফি না এসে আজকে মানুষের এই দশ, আজ এক দশজন বলে নয় আরও কত মানুষের যান চলে গেছে এই ভিডিও বানানোর জন্য আর এই সেলফি তোলার জন্য। তোমরা সবটাই দেখতে বুঝতে পারছেন। তো যাই হোক, আমি হিন্দিতে আর বাংলাতে কথা বলে থাকি, তো আপনাদেরকে হিন্দিও শুনতে হবে এই ভিডিওটা দেখতে গেলে আর বাংলাও শুনতে হবে। তো হ্যালো এভরিওয়ান, তোমাদেরকে বলবো একটাই কথা, তো এই দশজনের যেভাবে মত হয়ে গেছে, এদের বাড়ি বোম্বে ছিল, তো এরা বোম্বে থেকে ঘুরতে গিয়েছিল এই রোনাওয়ালায়। তো দশজনা এরা প্রায় 15-20 জন ফ্যামিলির মধ্যে ছিল। তো দশজনা মাঝখানে যে কিছু সেলফি নিচ্ছিল তখন এইভাবে পানির চাপ ছিল না। তো যাই হোক, যখন পানির চাপটা আস্তে আস্তে বাড়ে, ওরা মনে করে ওরা একটু বুঝতে পারেনি যে এখানে পানির চাপটা বাড়ছে, কিন্তু ওরা ওইখানেই সেলফি তুলতেই থাকে। সেলফি তুলতে তুলতে ওদের আর সেই দিশে হারা হয়ে যে ওইখানে এইভাবে পানি আসার পরে তারা আর ওই জায়গা থেকে ঘুরে আসতে পারেনি, তো ওই জায়গায় তারা রয়ে যায়। তো এদের এতই দিমাগ হালকা, বুঝতে পারছেন, একটা যে মানুষ এত লেডিস আরও ছিল আশেপাশে, তারা যদি দুপাট্টা হোক, কাপড় হোক, ওন্না হোক, যদি গাঁট লাগিয়ে ওদেরকে ছোড়া হতো, আশা করি ওদের জানগুলো বেঁচে যেত, কিন্তু ওরা এইটা করতে পারেনি। সত্যি কথা বলতে সেই চোর পালালে বুদ্ধি বাড়ে, যাই হোক ওদের মাথায় সেটা খেলিনি সেই টাইমে। এত বড় একটা বিপদে তখন মানুষের মন, মানুষের মাথা অন্য জায়গাতেই থাকে। তো যাই হোক, বুঝতে পারছি এই মানুষগুলো এইভাবে তলিয়ে গেল আজকে প্রচুর দুঃখজনক, পুরো আমাদের ইন্ডিয়াই কাঁপিয়ে দিয়ে একটা ভয়ঙ্কর ব্যাপার, পুরো আমাদের ইন্ডিয়াটাই কাঁপিয়ে দিয়ে চলে গেলো এইভাবে একটা দশজনের যান। তো জানি না কী হবে, আশা করি যারা যারা ভিডিওটা দেখছো প্লিজ এই ভিডিওটার মাধ্যমে একটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবে, আশা করি এরকম নতুন কোনো আপডেট তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পেতে থাকবেন। তো বাংলা অ্যান্ড হিন্দি আমি ভয়েস করে থাকি, তো যাই হোক এবার হিন্দিতে কথা বলবো। হ্যালো এভরিওয়ান, আপ সবই লোক ক্যাসে হো, আশা করতে সব বড়িয়া হোঙ্গে, স্বস্থ হোঙ্গে। লেকিন বাত ইয়ে হ্যায় দোস্তো, এ বোম্বাই মে রহতে থে লোক, বোম্বাই সে ঘুমনে গয়ে থে 15-20 জন। তো ঘুমনে যাওয়ার কে বাদ তো দশজন ঘুমনে যাওয়ার কে বাদ এ লোক কেসে ঘুম হো গে। লেকিন এ লোক দশজন পানি মে যাকে মতলব ইয়ানি কি ওয়াঁ পে তব পানি নেই থা, তো পানি নেই কারণ সে এ লোক সেলফি লে রহা থা। তো সেলফি লেনে কে বাদ এ লোক জব সেলফি লে রহা থা, তো সেলফি লেতে লেতে এ লোক কো পতা নেই চলা কি এ লোক সেলফি লে রহা হ্যায়। লেকিন এ সেলফি জব লে লিয়া, সেলফি লেনে কে বাদ জব ভিডিও বানা রহা থা, তো ভিডিও বানাতে বানাতে এ লোক কো পতা নেই চলা কি ইয়াঁ পে ইতনা পানি আ গে, এ লোক কো পতাই নেই চলা, কিউকি এ লোক কো পতা নেই চলা ইসিলিয়ে লাগতা হ্যায় এ লোক ঘুমনে গয়া থা। এ লোক কো সমাজ মে ভি নেই আয়া উসি টাইম, কিউকি এ লোক ঘুমনে যাওয়ার কে বাদ এ লোক কো পতা চল রহা কি ইয়াঁ পে পানি ইতনা হো গয়া, আর সেলফি লেতে লেতে এ লোক কো ইয়াদ ভি নেই রহা, দেখো কেসে যা রহা হ্যায়, দেখো পানি মে কেসে তুলা যা রহা হ্যায়, দেখো 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 এসে ক্যা বতাইয়ে আপ সবি কো, এই এসে করকে মানুষ সব পানি মে খো গয়ে, মিলাই নেই আজ 5-6 দিন হো গয়ে, আদমি কিসি কো মিলা নেই অভি তক, তো সব ঢুঁড়না চালু হ্যায়, ডুবরি লোক ঢুঁড় রহে, লেকিন কব তক মিলেগা কুছ পতা নেই, 2-3 লোক কো মিলা আশা করতে হ্যায়, বাকি দেখতে হ্যায় কব মিলেগা, সব ঢুঁড়তা হ্যায় ঢুঁড়তা রহ রহে, অভি সব ঢুঁড় হি রহা হ্যায়। তো চলো, এ রোনাওয়ালা যো হাদসা বহুত হি খতরনাক, আজ ইন্ডিয়া কো পুরা রুলা দিয়া, এ বারা যো হাদসা হুই বহুত বড়া হাদসা হুয়া, ইন্ডিয়া পুরা রুলা, ইন্ডিয়া রুল গয়া, আশা করতে কি ইন্ডিয়া পুরা রো দিয়া, এসা হাদসা হুই 10 জন কি মত এক সাথ মে হো গই, দেখি পানি মে কেসে এ লোক কা পানি মে পুরা, এ লোক ক্যা বলু, পানি মে পুরা খতম হো গয়ে, এ লোক কা জান পুরা পানি মেই নিকল গয়ে, দেখো এ লোক ইতনা চিল্লা রহা থা উসি টাইম, ইতনা ডর রহা থা, লেকিন সচ মে বতাও এ লোক কা হেল্প কিসি নে ভি নেই কর পায়া, আগর হাম লোক পাশ মে রহতে
तो कसम से बोल रहा हूँ ये लोग को बचा लिया था, क्योंकि ये लोग का कोई दुपट्टा थोड़ा बहुत कुछ भी हो लंबा साइज का ये लोग को फेंक देता ना, पकड़ पकड़ के ऐसा करते कि वो लोग आगे आ जाता। लेकिन बात ये है, ये लोग एक पानी का दापट है ना, बहुत खतरनाक होता है, जो पानी का झपट है बहुत ही खतरनाक होता है। लेकिन बात ये है, वो लोग का वहीं लाश यानी कि वो लोग का वहाँ तक ही बचना था। बाद में तो घर से गया अच्छे, लेकिन वापस नहीं लौटा, सब मरते हुए वहीं ख़त्म हो गया। लेकिन बहुत दुखी बात, ऐसा नहीं होना चाहिए। पूरा इंडिया अपना इंडिया को रुला दिया, हम लोग भी बहुत दुख में है। वीडियो देखकर बहुत तेज़ी वायरल हो रहा है, वीडियो देख के बहुत ही बुरा लग रहा है। तो प्लीज़ जो भी वीडियो देख रहे हो लाइक कमेंट सब्सक्राइब कर देना। और ये जो हादसा हुई है देख सकते हो, क्या ही बोलूँ, बहुत कष्ट हो रहा है, क्या कर सकते हैं। तो बहुत दुख की बात, इतना जन का हादसा हो गई। भाई जो भी देख रहे हो, भाई बहन जहाँ से भी देख रहे हो, प्लीज़ सपोर्ट करना, थोड़ा ये वीडियो ज़्यादा से ज़्यादा शेयर कर देना, क्योंकि ऐसा नहीं होना चाहिए। एक सेल्फी के लिए 10 जन का जान जा सके, ऐसा हो सकता है। आप जो भी यहाँ से भी वीडियो देख रहे हो, प्लीज़ वीडियो को शेयर कर देना, क्योंकि 10 जन का जान चला गया आज सेल्फी के लिए। जय हिंद, वंदे भारत। अपनारा जेखान जेखान थे देखें, आप लोग जहाँ जहाँ से वीडियो देख रहे हो, प्लीज़ सपोर्ट करना, और मेरे पास में रखे, मेरे को थोड़ा सब्सक्राइब करके दे।